এটা আমি পছন্দ করেছিলাম, মা দিল। এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে রাত্রি, এইদিকে আমরা এখন আছি ডিনার টাইম। গ্যাসটা জ্বলছে, বুঝতে পারছেন? এটা প্রমাণ থাকলো। গরম হয়ে গেছে, এটা ধরো। ই বাবা, তো এখন বাজছে 11টা, সকালবেলায় ওঠা হয়েছে। ওই যে বললাম দিদি আর জামাইবুকে নিয়ে আসা হয়েছে, মানে এখানে আবার কী হয়েছে, জল নিয়ে আসা হয়েছে। তো জামাইবুকে সকালবেলায় একটা কার্ডিওলজিস্ট দেখাতে নিয়ে গেল মেয়েটা, আর দিদিকে ভাবছি, দিদি একটা ডাক্তারের আন্ডারে আছে, তবুও ভাবছি দেখি দাদাকে ফোন করা হয়েছে। বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নেই, তবে চলছে, তার মধ্যে পজিটিভিটি আনতে হবে। সেইভাবেই একটুখানি মানে ভিডিও করার ইচ্ছা নাই, কিন্তু তবুও করছি। আর এরা বদমাইশি করেই যায়। তো চলুন, আমি একটুখানি মুড়ি নিয়েছি, একটু মুড়ি খাই, কারণ কাল রাত থেকে আমার কিছু খাওয়া হয়নি। খাওয়া হয়নি মানে শরীরটাও ভালো যাচ্ছিল না, আর সকালবেলা ওই ড্রাই ফ্রুটস ওষুধ যা খেয়েছি খেয়েছি। এখন একটুখানি মুড়িটা খাই, তারপরে দেখি যদি খিদে পাই তো একটু শসা পেয়ারা এগুলো খাবো। তো চলুন, আজকে মানে এখনকার মতো এইটুকুই রাখছি। আমি রান্না করব বলেছিলাম, কথা বসায় বলে নিজে একটু রেস্ট নাও, নাহলে তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তখন আমিও পারবো না। তো কথা বসাই করছে, ডাল করেছে, কলাইয়ের ডাল আর পোস্ত করেছে, ঝিঙে পোস্ত। দেখা যাক কী হচ্ছে, দেখে একটু রেস্ট নিই। আজকের দিনটা রেস্ট নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিছুই হয়নি, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, এটা ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে বুঝতে পেরেছি, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা। চলো কোনটা, এটা বেশ ভালোই এসছে। না না, এটা আমি পছন্দ করেছিলাম, মা দিল। থ্যাংক ইউ। এটা ভাজা না রোস্টেড না এমনি কাঁচা? এটাও খাওয়া ভালো জানো, হ্যাঁ তাল মাখানি। এটা আমাদের আমাদের খাওয়া খুব ভালো, স্ন্যাক্স স্ন্যাক্স হিসাবে মুড়ি টুড়ি খাওয়ার থেকে। দেখি এদিকে আর নিয়ে অনেকগুলো হয়েছে, পুরিগুলো কেটে দিয়েছে ওর যারা কোনো কিছু ব্যাসে। দাদা তুলিস না, তুলিস না, কি না, গোলাপটা সবাই ফুটছে, বাহ।
দিদি দাদা গোলাপের গাছটা দে, পাতাটা দেখো তো একবার, গোলাপগুলো ওরকম হচ্ছে কেন? ঠাকুরের কাছে দিয়ে দে। হ্যাঁ ছাড়তে হবে, আমি কেটে ভালোই হবে, এরকম বড় নাক হবে, গন্ধটা আগে পাবো, কি বলো দিদি? গন্ধটা আগে পাবো। হ্যাঁ আমি পছন্দ করেছি, মা কিনে দিয়েছি, পরে খুব বউকে একবারও বলছো না এই জিনিসটা, এই জিনিসটা সবাই খেতে ভালোবাসে। হ্যাঁ আমি আর মাম বাবান খাবো, তুই খাবি না? বাবান খাবি? শুরু করি মানে কি রে তুই, কি সে হরলিক্সের মতো চেটে চেটে দাও, মা একটু দাও, হরলিক্সের মতো চেটে চেটে খাবো। ধর এই ভিডিওটা ধর, আমি এটা করবো। ধর কি তোর বনি ফার্স্টে বলেছিল? মামাম খাবি? এবার মামামে পালা, ধর ভিডিওটা, দাঁড়া দাঁড়া, মামামে টর্চ হয়েছে না, মাই পালা মাটা সবচেয়ে বড় উঠবে। আমি তো ভরে রাখবো, খাবো আমি পরে, এদিকে স্টেপলার মেরে দেবো, হাওয়া ঢুকে গেলে ঢেলা হয়ে যাবে। এবার চলো মায়ের সঙ্গে যাওয়া যাক। না মায়ের সঙ্গে আসতে হবে না, মা কোন কোঠোতে রাখছে, কোথায় রাখছে, তোরা কেউ কিছু হদিস পাবি না, পোস্টমর্টম হয়ে যাবে, কিন্তু বলে দিলাম পোস্টমর্টম হয়ে যাবে, যদি আমার জায়গা হাত দিয়েছিস তো। এই এ বাবা জল পাবে না গো, আমার ঠিক নিল মা, একদম বেশি বাড়াবাড়ি করলি, একটা চামচের থেকে কত বেশি মা, বেশ আমরা একটা চামচ ভাবছিলাম, বেশ করেছি, বেশি বাড়াবাড়ি করলি না মা, সুগার কমেছে বলে তুমি এরকম নাইন সাইকেল করবে? আমি খাবো না বাবা, এটা আমি একটা জিনিস বানাবো। ও মা একটু দুধ আমার বেশি নিতে, কি করছো মা? লাঞ্চে বসিয়েছি, ছেলে মেয়েকে খাইছি, যে মেয়েকে খাইয়ে দিন তো না, মেয়ে অনেক নাটক করে, তো কচুর দম হয়েছে, ঝিঙে পোস্ত হয়েছে, কলাইয়ের ডাল হয়েছে, তিনটেই ফেভারিট জিনিস। আয় আয় তাড়াতাড়ি আয়, খেয়ে দেখবি, এক মা এই দেখো প্রিয় দেখো, তাড়াতাড়ি নে, নাটকটা কম কর, মনে হচ্ছে কি কি তোকে দিয়ে দেবো, তুই ওটা খা আগে নিজেরটা। কি খাচ্ছিস? আঠা খাচ্ছে, আঠা ফেভিকল, ওটাই বলছে, ফালতু কথাগুলো বলে, এদিকে আয়। কি হলো? না তুই তোর তোরটা খা। এই আমি বসে আছি কিন্তু মাম্মা, বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে না, শোনা হচ্ছে না। হ্যাঁ বিরিয়ানি খাবে, এই খাবে, আর এইগুলো খাবে না, দেখেছো প্রিয়? দেখো মেজদারা এলো কোথায়, বাবাকে দেখাবো কি? না না ফালতু।
বেশি বাড়াবাড়িটা কম কর। হ্যাঁ আর তুই না হেসে তাড়াতাড়ি খা না। ওটো 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 উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া ভাত করবে না। চুলটা সরাও না আমার ভালো লাগে না। ভাত কচুর তরকারি ঝিঙে পোস্ত লেবু কত মশাই খায় না আর এটা কলাইয়ের ডাল সবারই তাই। তোমার ওখানে কচুর তরকারিটা নিয়ে নিও নিও তারপর হ্যাঁ খেয়ে নেবো যদি লাগে তারপরে। একটু রেখো আমার জন্য যদি আগে যদি যেতে ভয় পাচ্ছে তো কিন্তু একবার যদি নার্সিংহোমের মধ্যে আর ডাক্তারের অবজারভেশনে রাখাটাই সব থেকে প্রয়োজন। আমিও তো যেতে চাইছিলাম না স্বাস্থ্যসাথীতে কি করছে জানি না। নাইট অ্যাঙ্গেল না ওটা আমাগুলো অঙ্কারে রাখবে সেলাইন দিলে পরে তাও যাইব যাই হোক প্রবলেমটা কি দেবে এখন বুঝতে পারি না। কেন বলতো বাড়ির থাকলেও কথা শুনতে শুনবে না কিছু চাইবে না 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 ওটাই বললাম। আমার একটা একটা কাজ দেখায় এটা এটা পুরো প্রমাণ হয়ে থাকবে আমার বড়ের কাজ দেখুন এক মিনিট দেখুন। আমি ওই ঘর থেকে ঘুম থেকে উঠে বাথরুমে গেছি এসছি রান্নাঘরে দেখি কিসের আওয়াজ হচ্ছে দেখতে এসে দেখে দেখুন গ্যাসটা জ্বলছে বুঝতে পারছেন এটা প্রমাণ থাকলো এটা না প্রমাণ থাকলো। চা করেছে চা করে গ্যাস বন্ধ করতে ভুলে যায় এটা আজকে বলে না প্রায় দিন করে প্রায় দিন। হ্যাঁ এটা যখন আমি বলতে যাই স্যার মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছো আজকে আপনাদের সকলকে প্রমাণ দেখালাম। হ্যাঁ সকলকে প্রমাণ দেখালাম কি অবস্থা দেখুন গ্যাসটা তো নষ্ট হলো হলো এই গ্যাস যদি বাস্ট করতো ও আমি মিঠুদেরকে পেয়ারা দেবো বলে চাকু নিতে এসছি দিদি বলে গেছিলো মিঠুদেরকে সন্ধ্যেবেলা হলে একটু পেয়ারাটা দিস। হ্যাঁ আমি দেখলাম ঘুমটা ভেঙেছে যখন পেয়ারাটা দিয়ে আসি দেখুন বাবু কি অবস্থায় থাকি আমি একবার চিন্তা করে দেখুন। এরে মিঠু মিঠু এনে যা পড়ে গেল তুলে নেব এনে তুই নে তো জামাইবাবুকে সকালবেলায় মেজদা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো ডাক্তার সমস্ত কিছু টেস্ট করেছে করে দেখেছে হার্টের ব্লকেজ আছে তো সঙ্গে সঙ্গে ডাক্তার রেফার করেছে নাইটিঙ্গেল নার্সিংহোমে। নাইটিঙ্গেল নার্সিংহোমে দুপুরবেলা মেজদা আর দাদা দিদি গিয়ে জামাইবাবুকে ভর্তি করে এসছে ভর্তি হয়ে গেছে বললো যে একটু কিছু একটুখানি কিছুদিন থাকুক তারপরে
আমরা সবাই ভেবেছিলাম দিদির শরীর খারাপ, জায়াবু ঠিক আছে, তো এখন দেখলাম জায়াবুকে ভর্তি করা হলো। এখন দিদি এখনও আসেনি, দিদি বললো আমার আসতে দেরি হবে, তো ঠিক আছে, দিদির ওষুধ খেয়ে ঠিক আছে, দিদির ওষুধ চলছে, ওষুধ খেয়ে দিদি অনেকটা ঠিক আছে। চুলটা ওরকম হয়ে গেছে, প্রতিদিন ভাবছি যে একটু আমি ওইটা কিনেছি রেদিক্সে মুখের, ওটা মুখে না খুব র্যাশ বেরিয়েছে আমার, ওষুধের জন্য ডাক্তার বলছে একটু বেরোবে, ওষুধটা খাচ্ছি, কিসের ওষুধের জন্য একটু বেরিয়েছে। মিঠু মিঠু, দিদি এসছে, মিঠু মিঠু, এই যে রুটি করছি মিঠু, দাঁড়াও রুটি করে দেব। যেহেতু যাইবো যাবার সময় হ্যাঁও আমি আসছি বলেছে, সেইটা শুনে এখন যেই দিদিকে শুনেছে, দিদিকে অ্যাও অ্যাও মানে হ্যাঁও কোথায় হ্যাঁও কোথায়, ওই যে দিদির সঙ্গে এখন কথা বলছে। হ্যাঁ, যাকে জামাইবাবুর আইসিউতে ভর্তি করেছে, হার্টের একটু ব্লকেজ পেয়েছে, তো এখন দেখবে দেখে সোমবার দিন যা হবার হবে, আজকে হয়নি। আমি রুটিটা করতে এলাম, রুটিটা করে নি, দেখো ওদেরকে কষ্ট লাগে, ওরা তো কিছু বলতে পারে না, এতক্ষণ ডাকছিল না চুপচাপ হয়েছিল, এখন হ্যাঁও 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 করে যাচ্ছে। চল রুটিটা করে নি। আমি কখন পাবো, তুমি শুধু ওকে দিয়ে যাচ্ছ। না বাবু তোমাকেও দেবো, দাঁড়াও এনা, হ্যাঁ বাটিতে রেখে খাও, রেখে খাও বাটিতে, রেখো খাও, ও হাতে ধরে খাই ও বাটিতে রেখে খাই, তাই না? খাও তুই জন্য আলাদা। এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে রাত্রি, এইদিকে আমরা এখন আছি, ডিনার টাইম হয়ে গেছে, তো এখন আমরা খাচ্ছি রুটি তরকারি, তো এখন তোমরা দেখলেই পাখিগুলো খেলো, এখন মা রান্না করে কাজ করছে, তার জন্য আমি করছি ব্লগ, তো বাই বাই। কিন্তু দেখো ঠিক টাইমে ধরা পড়েছে, এটাই অনেক, সেটাই সেটাই বা কারো হয় না, না এটা এই কাজটা দেখো ঠাকুরই করায়, ঠাকুরই করায়। তো যাবো এখন একটু ভালো আছে, যেহেতু ডাক্তারের তত্ত্বাবধানে আছে, একটু ভালো আছে, সোমবার দিন বোধহয় দেখবে কি ইয়ে কিছু ইয়ে হবে না, অপারেশন হবে না দিদি, দিদি অপারেশন হবে, তো দেখা যাক। আর এখন প্রে করা ছাড়া কিছুই নেই, ঠাকুর ঠিকই করবে, ঠিক টাইমে ঠিক জায়গায় ডাক্তারের কাছে পড়েছে মানে ঠিক হবে, এটুকুই আশা। তো আজকে এখানেই শেষ করছি, এখন কিছু বলার মতো কিছুই নেই, তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটু পাশে থাকবেন। টাটা, গুড নাইট।